রক্ত দিয়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল, ৬২ শিক্ষা আন্দোলনে ওয়াজিউল্লাহ বাবুলের রক্ত দিয়ে যেমনি সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, ৬৯ গণপুত্থানে যেমনি করে শহীদ আসাদ রক্ত দিয়ে সফল করেছিল ৭১ মুক্তিযুদ্ধ, সেদিন সেই ছাত্র নেতা সমরবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শাহজাহান সিরাজের ইশতেহার পাঠের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এরশাদ বিরোধী আন্দোলনে, জয়েন্ট আলী জাফর দিবেল সাহ, সেলিম ইদেলওয়ারেরাও ফটো বসুনিয়া, জগলু নূর হোসেন, ডাক্তার মিলন, শহীদ জাহাজ রক্ত দিয়ে যেমনিভাবে সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক আছে, আমরা প্রয়োজন বোধে এক একজনের নামের পাশে হবে শহীদ আমান, শহীদ মিলন, শহীদ বাবুল, শহীদ ছাত্র নেতা, শহীদ বিএনপি নেতারা, শহীদ যুব নেতারা, শহীদ স্বেচ্ছাসেবক নেতারা, সেই শহীদ নামের পাশে লিখে ভালো বাংলাদেশে হাসিনা রোদে কোন নির্বাচন হতে দেব না, হতে দেব না, হতে দিতে পারি না। সর্বশেষ তারেক রহমানের একটি স্লোগান, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। তারেক রহমান বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য, জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য, দেশটাতে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়ে তোলার জন্য, তারেক রহমানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আরেকবার গণ উত্থান সৃষ্টি করব ইনশাল্লাহ। সেই হাসিনা এখন কি করেছে, সার্চ কমিটি করেছে, কি করবেন নির্বাচন কমিশন, সার্চ কমিটি না, ওটা হলো হাসিনা কমিটি, ঠিক কিনা? সার্চ ফার্চ বুঝি না, নির্বাচন কমিশনকে হাসিনা যা বলবে তাই হবে, ঠিক কিনা কথাটা? আর ভোট চুর হয়েছে কে, কিছু বলেন কে ভোট চুর? তখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক আহ্বায়ক ছিলাম, তখন ওই সময়ে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি ছিলেন আব্বাস ভাই, সাধারণ সম্পাদক ছিলেন গয়েশ্বর দাদা, নজরুল ইসলাম খান ছিলেন শ্রমিক দলের সভাপতি। এভাবে ছাত্র শ্রমিক যুবক এবং অন্যান্য অঙ্গ সংগঠন মিলে আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং সর্বশেষ ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মুখে ব্রিগেডিয়ার হান্নান শাহ বললেন, তোমরা ছাত্র এবং শ্রমিক একসঙ্গে যৌথ সমাবেশ করতে হবে। ওনার পরামর্শ অনুযায়ী এবং আমরা সেদিন সেই আদমজিতে সর্বদলীয় ছাত্রৈক্য এবং শ্রমিক আবুল খায়ের খাজা তখন আদমজির নেতৃত্ব দেন, সেই ছাত্র শ্রমিক সেখানে সমাবেশ করেছিলাম, আমাদের সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃবৃন্দ সেদিন সেখানে গিয়েছিলেন। এই যে ওনার উপদেশ, সেই অনুযায়ী সমাবেশ করে দেখলাম সেখান থেকে হাজার হাজার শ্রমিক, হাজার হাজার ছাত্র বাঁশের লাঠি নিয়ে কাশপুর ব্রিজ থেকে শনিরাকরা পর্যন্ত স্বাধীন করা হলো, স্বৈরাচারের এরশাদের পেটো বাহিনীরা সেদিন সেখানে দাঁড়াতে পারেনি। ঠিক একই পরামর্শ অনুযায়ী ওনার নিজস্ব জেলা টঙ্গীতে উনি একজন ছাত্র এবং শ্রমিকদের সমাবেশ করতে বললেন, সেদিন শ্রমিক নেতা সভাপতিত্ব করতেছিলেন এবং ছাত্র দলের টঙ্গীর সভাপতি সেখানে রানা পরিচালনা করছিল।
আর সিদ্ধিরগঞ্জে শ্রমিক নেতা খায়ের সভাপতিত্ব করছিল, আর ছাত্র নেতা সেদিন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক এক বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব রাজু সেদিন পরিচালনা করছিল। সেই বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ সেদিন যেমন আন্দোলনের জন্ডে ছাত্র শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীদের পাশে দাঁড়িয়ে তিনি সেদিন রাজপথে আন্দোলন করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন, আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই বিএনপির ঢাকা বিভাগের দায়িত্ব রয়েছে ছাত্র দলের সেই সাবেক সভাপতি ফজলুল হক মিলন, তিনিও আজকে বিএনপির সাংগঠনিক সম্পাদক। সেই মানুষ গণতন্ত্র প্রিয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সেদিন তিনি যে অবদান রেখে গিয়েছিলেন জাতি চিরদিন সেটা স্মরণ করবে। বিশেষ করে 111-এ যেভাবে তিনি রাজপথে থেকে এবং আপোষহীনভাবে সংগ্রাম করে গিয়েছিলেন সেটাও জাতি স্মরণ করবে। যখন 111 আসলো আমরা দেখলাম ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ তিনি আপোষহীনভাবে রাজপথে রয়েছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। একজন তখন আমরা জেলখানায় নারায়ণগঞ্জ জেল থেকে আসার পথে কোনো না কোনোভাবে তার সাথে আমার টেলিফোনে কথা হচ্ছিল। কথা হওয়ার একটি পর্যায়ে আমরা দেখলাম সেখানে ব্রিগেডিয়ার হান্নান শাহ শুধু একটি কথা বললেন যে আমি রয়েছি, আমি থাকব, তোমরা যে যেখানে রয়েছ সেখান থেকেই পরামর্শ দাও যাতে আমাদের সাথে শরীক হয়। সেই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহের আজকের এই স্মরণ সভায় অবরুদ্ধ গণতন্ত্র আজকে মানবাধিকার ভুলঞ্চিত আজকে এই প্রত্যয় ব্যক্ত করে আজকে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ তার মাথারাত কামনা করে তাকে অনুসরণ করে আগামী দিনে আন্দোলনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।